ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু, এটা কাগজ ফুল বা বোগেনভেলিয়া ফুল গাছ। গুটি কলম করার মাধ্যমে এই গাছটি তৈরি করা হয়েছে। কিভাবে আমি সেই গুটি কলমটা তৈরি করেছিলাম সেটা জানতে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি। অনেক দিন ধরে এই গাছটি এই টবে আছে। গাছের এখন কোনো ফুল নেই, ফুলগুলো ঝরে গেছে। যে সমস্ত ডালগুলো ছাঁটাই করে ফেলে দিতে হবে তেমন একটি ডাল আমি এই সিলেক্ট করে নিয়েছি। ডালের এই ছাল অংশটা এভাবে এই কেটে নিচ্ছি। তো যখন গাছের প্রুনিং বা ছাঁটাই করার সময় হয় তখন কিছু কিছু ডাল এভাবে গুটি কলম করে নতুন চারা গাছ তৈরি করা যায়। আবার ডাইরেক্ট ডাল কাটিং করে মাটিতে বসিয়ে দিয়েও কিন্তু চারা গাছ তৈরি করে নেওয়া যায়। দেখুন, আমি এখানে একটা প্লাস্টিকের এই গ্লাস নিয়েছি। এই গ্লাসটাই পিছনে ছিদ্র করা আছে। ঠিক এভাবে প্লাস্টিকের এই গ্লাসটা ডালের মধ্যে বেশ ভালো করে সেট করে দিতে হবে। তারপর গ্লাসের যে কাটা অংশটা সেলো টেপ দিয়ে আটকে দিতে হবে। এভাবে গুটি কলম তৈরি করতে হবে। এই ভিডিও ছাড়াও আমার চ্যানেলে অনেক গুটি কলম তৈরি করার ভিডিও আছে। এটা কোকোপিট নিয়েছি, এর সঙ্গে অন্য কোনো কিছু সার বা মাটি আমি ব্যবহার করিনি। মাটি বা পাতা পচা সার এ যেহেতু কোনো কিছু কিন্তু ব্যবহার করা যায়। আমি ভালোভাবে চেপে দিয়ে এই জল দিয়ে একটু ভিজিয়ে দেব। এবার উপরের দিক দিয়ে সেলো টেপ দিয়ে আটকে দেব। যদি খুব রৌদ্র হয় তবে একটু ফাঁকা করে জল স্প্রে করে ভিতরটা ভিজিয়ে দেওয়া যেতে পারে। ঠিক এভাবে দেখুন, আমি এখানে দুটো কলম বেঁধেছি এই গাছটা থেকে। এটা 35 দিন পর দেখুন এই গাছে যে অংশে আমি গুটি কলম বেঁধেছিলাম এই শিকড় দেখা যাচ্ছে। এবার ডালটা আমি এই কেটে নিচ্ছি। খুব যে প্রচুর পরিমাণে শিকড় গড়ো করেছে তেমন কিন্তু নয়। দেখুন এই অল্প পরিমাণে কিছু শিকড় কিন্তু এই দেখা যাচ্ছে। আমি এই কোকোপিটটা আর বেশি ছাড়াবো না, এবার এটাকে বসিয়ে দেব। এই কাগজ আমি এখানে একটা এই প্লাস্টিকের টব নিয়েছি। নিচের দিকে এই খোলামখুশি ও বড় দানার বালি দিয়ে এই কোকোপিট মিশ্রিত মাটি এবং কিছু খৈল গুঁড়ো গোবর সার মিশ্রণ দিয়ে এই মাটিটা তৈরি করা আছে। এবার এই কলমটি আমি বসিয়ে দেব। কাগজ ফুল গাছকে বোগেনভেলিয়া, বাগানবিলাস, গেট ফুল ইত্যাদি নামে চিহ্নিত করা হয়। আর এই ফুল লাল, গোলাপি, হলুদ, সাদা, বেগুনি বিভিন্ন রঙের হয়ে থাকে। এটা 55 দিন পর দেখুন কলম থেকে নতুন নতুন ব্রাঞ্চ গ্রো করেছে এবং অনেক পাতায় ভরে গেছে। নিচের দিকে কিছু আগাছাও গ্রো করেছে। এগুলো আমি পরিষ্কার করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নতুন দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।